হ্যালো মাই ডিয়ার चिल्ड्रन হাউ আর ইউ অল ফিলিং ওকে আজকে আমরা কি করব বলতো হুম আজকে কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করব ওকে আচ্ছা জানতে চাও কি অ্যাক্টিভিটি করব আজকে আমরা হুম আচ্ছা তার জন্য কিন্তু তোমাদের এই দেখো এই বুকটা নিয়ে রেডি হতে হবে আচ্ছা বলো তো এটা কোন বুক

এই দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছ তাই তো হুম আজকে কিন্তু আমরা এই পেজে অ্যাক্টিভিটি করব ওকে তাহলে চলো তোমাদের বলি যে কিভাবে আমরা এখানে অ্যাক্টিভিটি করব ওকে আচ্ছা বলো তো এই যে বেবি বয়টা এই বয়টা কি করছে হুম ইয়েস হাতে একটা ললিপপ নিয়ে দাঁড়িয়ে আছে তাই তো হুম আর দেখো এইখানে কিন্তু ললিপপ ড্র করা আছে তো আর দেখো তার মধ্যে রেড কালারের ডটেড লাইন রয়েছে দেখো হুম তাই তো এইবার আমাদের কিন্তু ক্রেয়ন দিয়ে এই ডটেড লাইনটা ট্রেস করতে হবে হুম এ দেখো আমি রেড ক্রেয়ন নিয়ে নিয়েছি তোমরাও নিয়ে নাও রেড ক্রেয়ন আচ্ছা নিয়েছো ভেরি গুড এইবার দেখো এখানে স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে গ্রিন কালারের ডট দিয়ে সেখান থেকে ট্রেস করা স্টার্ট করব তোমরাও চলো ট্রেস করো হুম খুব আস্তে আস্তে কিন্তু ট্রেস করতে হবে হুম আচ্ছা তোমাদের ললিপপ খেতে ভালো লাগে আচ্ছা ভালো লাগে তোমাদের ললিপপ কে এনে দেয় মাম্মি না পাপা আচ্ছা তাই ওকে আচ্ছা খুব আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রেস করতে হবে না হলে ডটের লাইনের বাইরে বেরিয়ে যাবে তাই না হুম এই দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে আচ্ছা তোমাদেরও প্রায় হয়ে গেছে ওকে আচ্ছা ভালো করে দেখে দেখে করো হ্যাঁ লাইনের বাইরে যেন না চলে যায় ওকে এই দেখো আমার হয়ে গেছে দেখেছো কি সুন্দর লাগছে আচ্ছা তোমাদেরও হয়ে গেছে এইবার দেখো এই যে স্টিকটা কালার করবো এটাও রেড কালার করে নেব চলো কালার করে নাও তোমরাও তোমরা কিন্তু স্টিকটা চাইলে অন্য কোনো কালারও করতে পারো হুম এই দেখো আমার স্টিকটাও কালে করা হয়ে গেছে আচ্ছা তোমাদেরও হয়ে গেছে ভেরি গুড সোডিয়া চিলড্রেন আজকে আমরা কি করলাম আজকে আমরা একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করলাম তাই তো ললিপপ ট্রেস করলাম হুম ওকে ডিয়ার প্যারেন্টস আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ অল টু সাবমিট দিস পেজ অন দ্য গুগল ক্লাসরুম ওকে